সেশন জট এড়াতে অনলাইনে একাডেমিক পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নতরি সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলার উপায়ের খোঁজ চলছে। তবে ক্ষেত্র বিশেষে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতিতে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন, সহজে বিদায় নিচ্ছে না করোনা, তাই থেমে থাকার কোনো সুযোগ নেই। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। এর আওতায় শিক্ষার্থীদেরকে এখন আনা যায়নি, সেটি একটি বাস্তবতা। একাডেমিক কাউন্সিল এবং যথাযথ ফোরামে বসে আলোচনা করে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে, যাতে শিক্ষার্থীদের জীবন থেকে খুব বড় আকারের সময়ের ক্ষেপণ না ঘটে। শিক্ষক শিক্ষার্থীদের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছানোর আগে স্বাভাবিক হচ্ছে না শিক্ষা কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বক্তব্যে তা স্পষ্ট। এজন্য প্রস্তুতি চলছে অনলাইনে পরীক্ষা নেয়া। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সাথে বৈঠকে অনলাইনে একাডেমিক পরীক্ষা নেওয়ার গাইডলাইন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। অ্যাবিলিটি বুঝে কতটুকু আমরা এই পদ্ধতিতে এই পরীক্ষাটা শুরু করতে পারি, এটাই হচ্ছে আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি। কম্প্রোমাইজটা যে শুধু আমাকে পাস করাই দিই, ফেল করাই দিই, এরকম একটা জাস্ট রেজাল্ট দিয়ে এই বিষয়টাও চিন্তা করা ঠিক হবে। তবে দেশের সক্ষমতা বিবেচনায় অনলাইন পরীক্ষার চ্যালেঞ্জগুলো ভাবাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রধানদের। সেক্ষেত্রে প্রয়োজন বিবেচনায় রাখা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরিকল্পনাও। আমাদের ইন্টারনেট স্পিডের যে ব্যাপার, এই স্পিডগুলোকে নিরবচ্ছিন্ন এবং স্পিডগুলোকে স্পিড আপ করার প্রয়োজন। আমাদের ডিজিটাল ডিভাইস কিংবা ডিজিটাল টুলস, স্মার্টফোন, এইগুলা যে সবার সমানভাবে অ্যাক্সেস আছে, এইটা একেবারে নিশ্চিত করে বলা যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমি পরীক্ষা যদি নিতে চাই, আমাকে ভাবতে হবে তখন কোশ্চেন সেটিংস এবং মডারেশন এগুলো আবার কেমন। আমরা সপ্তাহে এখন 5 দিন ক্লাস নিই, দুই দিন ছুটি উপভোগ করি, সেখানে যদি 6 দিন নেই তাহলে, এবং আপনার সিলেবাস কম করার দরকার নেই, কারিকুলাম কম করার দরকার নেই, তাহলেও কিন্তু আমরা হয়তোবা 7 মাসের মধ্যে তাদেরকে সমাপ্ত করে একটা পরীক্ষা এবং রেজাল্টও দিতে পারি। সেশন জট এড়াতে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। তবে এক্ষেত্রে শিক্ষার মান সমুন্নত রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলেও জানান উপাচার্যরা। সজল দাস, নিউজ 24, ঢাকা।